আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি হচ্ছে দই তৈরি করব, আর দই তৈরি করতে যে উপকরণ লাগে তা আপনাদের সাথে আমি শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে নিয়েছি হচ্ছে টক দই, পানি ঝরানো হয়েছে, এভাবে রেখে দেব। আর এখানে হচ্ছে 2 লিটার দুধ আছে, এখানে চিনি আছে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটা হচ্ছে পাতিল নিয়েছি, এই পাতিলে আমি এই দুধগুলো এখন মুখটা কেটে ঢেলে নেব। বাসায় যে খাঁটি দুধটা পাওয়া যায় ওটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়, তো আমি হচ্ছে কেনা দুধ দিয়ে তৈরি করতেছি। তো অলরেডি 2-3টা বলক উঠছে, লো হিটে রেখে দেবো, দিয়ে সাইড করে রাখবো। এখন আমি একটু ক্যারামেলটা করে নেব, যেন হচ্ছে দইটা একেবারে লাল হয়, ব্রাউন কালার আসে এটার জন্যে। তো আমি এখানে কড়াইটা অলরেডি বসাই দিলাম, দিয়ে একটু ক্যারামেলটা করে নেব। এখানে যে এক বাটি আছে, এক বাটি সম্পূর্ণটাই দেবো না, এই এক বাটিটা হচ্ছে এক বাটির মাঝখান থেকে নিব, নিয়ে অর্ধেক ক্যারামেলটা তৈরি করব আর অর্ধেক রেখে দিলাম। আমি দইয়ের জন্য এই ক্যারামেলটা তৈরি করতেছি, এরকম কালার আসার জন্য, যেন দইটা যেন একেবারে হলো ব্রাউন কালার হয়। বগুড়ার যে দইটা তৈরি করে ওটা অনেকটা লাল আর অনেক সুস্বাদু খেতে, তো আমি চাচ্ছি বগুড়ার দইয়ের মতোই তৈরি করতে। আবার বেশি কালো হয়ে যাবে, হ্যাঁ, তখন তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি চুলাটা অফ করে দেবো না, লো আঁচে রেখে দেবো। এখন যে লিকুইড দুধটা আলাদা করে রাখছি, এখন এই হচ্ছে এই লিকুইড দুধটা হচ্ছে দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে যে ক্যারামেলটা তৈরি করেছি এটা এখন দিয়ে দেব। তো 2টা বলক চলে আসছে, এখন চুলাটা অফ করে দিবো। আর পানিগুলো ফেলাই দিয়ে এরকম হয়েছে, এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখন এই টক দইটাকে আমি সুন্দর করে ফেটে নেব, ফাটানো যত ভালো হবে দইটা তত ভালো হবে, পানি পানি ভাবটা থাকবে না। তো ফেটানোর শেষে এখন এখানে যে দইটা রাখ, ঠান্ডাও নেই গরমও নেই, এখন আমি হচ্ছে এটা দিয়ে দেব। একটু উঁচা করে দিই, উঁচা করে দিলে নাকি দইটা অনেক ভালো হয়, চেষ্টা করছি সবগুলোই যেন অনেক ভালো হয়। এটা দিয়ে আমি একটু অনেকটাই ফেনা হয়ে গেছে, এখন এই সব মিক্সচারগুলো আমি এটার মধ্যে
মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে একটু হচ্ছে ফাটিয়ে নেব সব গুলন দিয়ে, যেন বুদবুদে ভাতটা বেশি আসে। এই যে পাতিলটাকে আমি দইটা বসাবো, এভাবে রেখে দেবো। আর আমি চাচ্ছি ফ্রিজে রাখবো, আর একটা হচ্ছে চুলাই তৈরি করবো। ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কতক্ষণ সময় লাগবে জানি না, তো ফার্স্ট টাইম করতেছি, দেখি কতটুকু সময় লাগে, তারপরে আপনাদেরকে আমি বলে দেবো যে আমার কতটুকু সময় লাগছে। তো চুলাটা অন করে দিয়েছি, এখন এইভাবে রেখে দেবো। তো এই তো আমাদের দইগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দইটা হচ্ছে আমি চুলায় তৈরি করছি, আর এই দইটা হচ্ছে ফ্রিজে রেখে তৈরি করছি। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।